শৈবাল ছত্রাকের পর এবার আমরা চলে এসেছি লাইকেনের রাজ্যে। লাইকেন, এখানে শৈবাল ছত্রাক একসাথে ভালোবেসে ঘর বেঁধেছে। দেখো, শৈবাল ছত্রাকের মিলনের ফলে তৈরি হয়েছে এই লাইকেনের, যেই ঘরে শৈবাল এবং ছত্রাক নিশ্চিন্তে আরামে একে অপরের উপকার করে বেঁচে থাকে তাকেই বলা হয় লাইকেন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে লাইকেন কার কার মধ্যে সম্পর্ক, শৈবাল এবং ছত্রাকের মধ্যে সম্পর্ক। দেখো, সারা পৃথিবীতে লাইকেনের প্রজাতি আছে প্রায় 17,000, অর্থাৎ এতগুলো লাইকেনের প্রজাতি আছে, অর্থাৎ এতগুলো লাইকেনে শৈবাল এবং ছত্রাক একে অপরের মিথজীবী হিসেবে, অর্থাৎ অনন্য জীবী হিসেবে বাস করছে, সিম্বায়োসিস ঘটছে, যেখানে শৈবালের উপকার হয়, ছত্রাকের উপকার হয়, এবং যেখানে যেই সম্পর্কে দুজনের উপকার হয় সেটাকেই বলা হয় মিথজীবিতা। এবং লাইকেনের, খেয়াল করো, লাইকেনের মোট ভরের মাত্র 5-10% শৈবালের অংশ, আর বাকিটুকু তাহলে কি ছত্রাক। লাইকেন অর্থও কিন্তু সেটা, লাইকেন শব্দটা ল্যাটিন একটা শব্দ থেকে এসেছে যার অর্থ শৈবাল তুল্য ছত্রাক বিশেষ। আসলে লাইকেন দিন শেষে ছত্রাক, কিন্তু তার মধ্যে শৈবাল অংশটুকুও আছে, এটুকু আমাদেরকে মনে রাখতে হবে। লাইকেনের বাসস্থান নিয়ে একটা কথা বলা আছে, জাস্ট পড়বা, লাইকেন বিশ্বজনীন উদ্ভিদ। পরীক্ষায় এই লাইনটা আসবে, বিশ্বজনীন উদ্ভিদ কাকে বলা হয়? উত্তর হচ্ছে লাইকেনকে। এমন কোথাও নাই যেখানে লাইকেন জন্মায় না, লাইকেন সব জায়গায় জন্মাতে পারে। লাইকেনের বৈশিষ্ট্য, দেখো, লাইকেন একটা দ্বৈত সংগঠন, অর্থাৎ দুইজনের সংগঠন, যেখানে শৈবালও থাকে ছত্রাকও থাকে। এবং লাইকেন কিন্তু, লাইকেনের কাঠামোটা তৈরি করে ছত্রাক, তার ভেতরে শৈবাল নিশ্চিন্তে বসবাস করে। তাহলে এইটুকু আমরা মনে রাখবো, লাইকেনের মধ্যে যেহেতু শৈবাল আছে তার মানে লাইকেন কিন্তু স্বভোজী, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ। এই লাইকেনে, খেয়াল করো, লাইকেনের উভয় জীবে অঙ্গজ এবং অযৌন জনন ঘটে, কিন্তু যৌন জনন শুধুমাত্র ছত্রাকের ঘটে। এই বৈশিষ্ট্যগুলো যে খুব বেশি গুরুত্বপূর্ণ তা কিন্তু না। এখানে এই বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, মাটি গঠনে এরা অগ্রগণ্য ভূমিকা পালন করে, এবং এদের থাকে রাইজাইন, রাইজয়েডের মতো রাইজাইন থাকে যা পানি শোষণ করে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, রাইজাইন কোথায় পাওয়া যায়? এটা কিন্তু শুধুমাত্র লাইকেনে পাওয়া যায়, রাইজাইন শব্দটা, তাই রাইজাইন লাইকেনের সাথে জড়িত। আর বায়ু দূষণের প্রতি এরা উচ্চ মাত্রায় সংবেদনশীল, বায়ু দূষণের মাত্রা মাপা হয় কিন্তু এই লাইকেনের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে। তাহলে বায়ু দূষণের সাথে কোন তো জড়িত? লাইকেন। এখন দেখো, টপিকের নাম হচ্ছে লাইকেনের গঠন, শৈবাল এবং ছত্রাকের পারস্পরিক নির্ভরশীলতা। এখন লাইকেনের কিন্তু দুইটা উপাদান, একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। শৈবালটাকে বলা হয় ফটোবায়ন্ট, অর্থাৎ আলোর উপর ভিত্তি করে সে কিন্তু বেঁচে থাকে, আর যেটা ছত্রাক সেটাকে বলে মাইক্রোবায়ন্ট। তাহলে এটা হচ্ছে ফটোবায়ন্ট আর এটা হচ্ছে মাইক্রোবায়ন্ট। তাহলে ফটোবায়ন্ট এবং মাইক্রোবায়ন্ট পরীক্ষায় আসতে পারে যে লাইকেনের ফটোবায়ন্ট কোনটা, শৈবাল অংশটা, মাইক্রোবায়ন্ট কোনটা, ছত্রাক অংশটা। মনে রাখতে হবে লাইকেনের সম্পর্কে কিন্তু দুজনেই উপকৃত হয়, কেউ কারো অপকার করে না। এই ধরনের সম্পর্ককেই বলা হয় মিউচুয়ালিজম, মিথজীবিতা, অনন্য জীবিতা, অনেকগুলো শব্দ ইউজ করা হয়, সিম্বায়োসিস, চারটা শব্দ, মিথজীবিতা, মিউচুয়ালিজম, এখানে একটা খুবই মজার প্যারা দেওয়া আছে। খেয়াল করো, লাইকেনে ছত্রাকের চেয়ে শৈবালের গুরুত্ব অনেক বেশি। কারণ কি? ছত্রাক নিজের খাবার নিজে বানাতে পারে না, কিন্তু শৈবাল নিজের খাবার নিজে বানাতে পারে, একাই বেঁচে থাকতে পারে। অর্থাৎ লাইকেনে কিন্তু ছত্রাকের উপকারটা অনেক বেশি হয়, লাইকেনে শৈবালের চেয়ে ছত্রাক অনেক বেশি সুবিধা ভোগ করে। এবং যদিও ছত্রাক অনেক বেশি সুবিধা ভোগ করে, কিন্তু শৈবাল সেখানে ক্রীতদাসের মতো অবস্থান করে। সেই জন্য অনেক উদ্ভিদবিজ্ঞানী এই বিশেষ ধরনের মিথজীবিতাকে বিশেষ ধরনের মিথজীবিতা বা হেলোটিজম বলেছেন, বা অনেকেই বলেছেন এটা আসলে আংশিক পরজীবিতা। অর্থাৎ এইখানে কিন্তু শৈবালের উপকার হয়, কিন্তু শৈবালের এখানে আপার হ্যান্ড থাকার কথা, কিন্তু শৈবাল কাজ করে ক্রীতদাসের মতো। তো এটাকে হেলোটিজম বলা হয়েছে, পরীক্ষায় আসতে পারে এটাকে কি ডাকা হয়, এটার অপর নাম হেলোটিজম, আমরা যাতে এইটুকু মনে রাখি। এইবার দেখো লাইকেনের শ্রেণী বিভাগ, বাসস্থানের উপর ভিত্তি করে লাইকেনকে অনেকভাবে ভাগ করা হয়েছে। দেখো, কোলাস শব্দটা সবার জন্য গুরুত্বপূর্ণ,
কোলাস 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 বাসস্থানের উপর ভিত্তি করে কোলাস। যখন বাকল বা কাণ্ডের উপর জন্মে, কাণ্ড মানে কর্টেক্স, তখন এটাকে বলে কর্টিকোলাস। উদাহরণগুলো মুখস্থ করতে হবে না, প্রথমে আমি বলে দিই যে এই উদাহরণ মুখস্থ করা দরকার নাই। শুধুমাত্র মনে রাখবা, কাণ্ডের উপরে যে লাইকেন জন্মায় তাকে বলে কর্টিকোলাস, যেটা মাটিতে জন্মায় সেটাকে বলে টেরিকোলাস। এইটুকুই আসলে মনে রাখা দরকার। তারপর দেখো, শীত প্রধান অঞ্চলে পাথরের উপরে বা শিলাখণ্ডের উপরে জন্মায় সেক্সিকোলাস, খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখো, শিলাখণ্ড একটা গানই আছে, শিলা মাই নেম ইজ শিলা, আই এম টু সেক্সি ফর ইউ, এই যে সেক্সিকোলাস। তাহলে শিলা দিয়ে এইটা মনে রাখতে পারো, শিলার খণ্ডের উপরে যেটা জন্মাবে সেইটা কিন্তু সেক্সিকোলাস। এইটুকু যাতে আমরা মনে রাখতে পারি। এরপর খেয়াল করো, লিগনিকোলাস, লিগনিন শব্দের অর্থ কাঠ, সরাসরি ভেজা কাঠের উপর যেটা জন্মায় সেটা হচ্ছে লিগনিকোলাস। অমনিকোলাস, অমনি শব্দের অর্থ হচ্ছে সর্ব জায়গায়, সব জায়গায় জন্মাতে পারে, তাহলে বিভিন্ন প্রকার মাধ্যমে যেটা জন্মায় সেটা হচ্ছে অমনিকোলাস। হাড়, চামড়া, লৌহ, কাঁচ, চুল, সব জায়গায় যেটা জন্মায় অমনিকোলাস। অমনি মানে কিন্তু সর্বত্র, এই কথাটুকু আমরা মনে রাখব। ফলিকোলাস, ফ দিয়ে ফলি, ফ দিয়ে ফার্ন বা ফ্যানেরোগ্যামস বা সপুষ্পক উদ্ভিদ, তাহলে ফার্ন এবং ফ্যানেরোগ্যামসে যেটা জন্মায় সেটা হচ্ছে ফলিকোলাস। আশা করি বুঝাতে পারলাম। এইভাবেই আমাদেরকে মনে রাখতে হবে, কোনোটা উদাহরণ মনে রাখা লাগবে না, উদাহরণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না, আসলেও কেউই পারবে না, মুখস্থ করারই দরকার নাই। তাহলে এটা ছিল বাসস্থানগত শ্রেণীবিভাগ। এবার হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগ। মনে রাখতে হবে, গঠনগতভাবে লাইকেনগুলো প্রথমে ছিল তিন প্রকার, ক্রাস্টোস, ফলিওস এবং ফ্রুটিকোস। এই তিন প্রকারই আমরা ভালো করে পড়ব, কিন্তু ব্যাপক গবেষণার পর পরে দেখা গেছে লাইকেন আসলে গঠনগতভাবে পাঁচ প্রকার। প্রথম প্রকারটার নাম লেপ্রোজ লাইকেন, নামগুলো পড়তে হবে, ক্রাস্টোস লাইকেন, ফলিওস লাইকেন, ফ্রুটিকোজ লাইকেন এবং সূত্রাকার লাইকেন। এই পাঁচ প্রকারের নামটা গুরুত্বপূর্ণ, তার মাঝে প্রথম এবং শেষটা ছাড়া দুই তিন চার কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। লেপ্রোজ লাইকেন, পরীক্ষায় প্রথম আসতে পারে কোনটা সবচেয়ে সরলতম প্রকৃতির লাইকেন, উত্তর হচ্ছে লেপ্রোজ লাইকেন। এইটুকুই আমি পড়তে বলি। আমি দেখো উদাহরণগুলো পড়তে বলি একবার করে, যাতে মনে থাকে। ল্যাপ্রারিয়া, দেখো লেখাই আছে, উদাহরণের মধ্যেই নামটা দেওয়া, সেজন্য আহামরি কষ্ট হবে না। ক্রাস্টোজ লাইকেন, এইটা গুরুত্বপূর্ণ। কী গুরুত্বপূর্ণ? এটা সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ। এই লাইকেন চ্যাপ্টা, ক্ষুদ্রাকার, পোষক বস্তু যেমন গাছের বাকল, পুরনো দেওয়াল, এদের সাথে নিবিড়ভাবে লেগে থাকে, এটা প্রশ্ন আসতে পারে। আমি এখানে উদাহরণগুলো পড়তে মানা করব, উদাহরণ পড়ার দরকার নাই। ফলিওস লাইকেন অনেকটা বিষম পৃষ্ঠ পাতার মতো, শুধুমাত্র এইটুকু মনে রাখবা, তাহলেই হবে, অন্য কোনো কিছুই পড়ার দরকার নাই। সূত্রাকার লাইকেন নাম পড়লেই হবে। আমি ব্যক্তিগতভাবে এখানকার উদাহরণগুলো পড়তে মানা করছি, উদাহরণ মুখস্থ করা দরকার নাই, পরীক্ষায় পারা যাবে না, যা পরীক্ষায় পারা যাবে না তা আমাদের পড়ার দরকার নাই। এইবার খেয়াল করো, লাইকেন গঠনকারী ছত্রাকের উপর ভিত্তি করে লাইকেন আবার দুপ্রকার, অ্যাসকোলাইকেন এবং ব্যাসিডিওলাইকেন। যেখানে অ্যাসকোমাইসিটিস ছত্রাক থাকে সেটাকে বলে অ্যাসকোলাইকেন, যেখানে ব্যাসিডিওমাইসিটিসের ছত্রাক থাকে সেটাকে ব্যাসিডোলাইকেন। যা জানার জন্য, লাইকেনের অন্তর্গঠনে কয়টা স্তর পাওয়া যায়? তাহলে চারটা স্তর পাওয়া যায় লাইকেনের। সেই চারটা স্তরের নাম আমাদেরকে জানতে হবে। ঊর্ধ্ব কর্টেক্স, যেহেতু একটা ঊর্ধ্ব কর্টেক্স আছে তাহলে অবশ্যই একটা কী থাকবে, নিম্ন কর্টেক্স থাকবে। প্রথম স্তরের নাম ঊর্ধ্ব কর্টেক্স, তারপরে দেখো নিম্ন কর্টেক্স, এছাড়া আছে দুই নম্বর স্তরে শৈবাল স্তর, আর খেয়াল করো তিন নম্বর স্তরে আছে কি, মেডুলা। তাহলে ঊর্ধ্ব কর্টেক্স, নিম্ন কর্টেক্স, শৈবাল স্তর এবং মেডুলা, এই কথাটুকু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে চারটা স্তর, এর মধ্যে শুধুমাত্র দ্বিতীয় স্তরটা শৈবাল স্তর, বাকি সবগুলো ছত্রাকের স্তর, শুধুমাত্র এইখানেই কিন্তু শৈবাল থাকে, এইটুকু মনে রাখবো। এই স্তরটার আগের নাম ছিল গনেডিয়াল স্তর, এইটাই মনে রাখা দরকার। বাকি সব জায়গায় কী থাকে? বাকি সব জায়গায় ছত্রাক থাকে। এই মাত্র চারটা ওয়ার্ড মনে রাখতে হবে, আশা করি মনে রাখতে পারবা। এরপর যে টপিকটা দেওয়া আছে লাইকেনের জনন, আমি আমার ছোটো ভাই ও বোনদেরকে তোমাদেরকে বলবো, মোটেই কষ্ট করে মুখস্থ রাখা দরকার নেই, শুধুমাত্র এখান থেকে সোরেডিয়া শব্দটা মনে রাখবা। সোরেডিয়া এবং পিকনিডিও স্পোর বা পিকনিডিয়া, এর মাধ্যমে বংশবিস্তার করে লাইকেন, এইটুকু মনে রাখবা। এই শব্দ দুটো লাইকেনের বংশবিস্তারের সাথে জড়িত, এরকমই প্রশ্ন আসবে, এছাড়া বাকি কোনোটুকুই পড়ার কষ্ট করে পড়ার দরকার নাই। লাইকেনের উপকারী দিক কী কী? লাইকেন অনেক জায়গাতেই মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, কারণ লাইকেনিন নামে কার্বোহাইড্রেট থাকে, তাহলে অনেক জায়গায় মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, এইটুকুই আমরা জানবো।
অনেক জায়গায় পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। রেনডিয়ার মস নামে পরিচিত ক্ল্যাডোনিয়া রেঙ্গিফেরা, দেখো কি হয় মনে রাখবো আমরা, রেঙ্গিফেরা রেনডিয়ার, আর ফর আর, এইভাবে মনে রাখবা, তাহলে রেঙ্গিফেরা রেনডিয়ার মস, এইটুকু মনে রাখবো। অ্যান্টিবায়োটিক তৈরিতে খেয়াল করো, লাইকেন থেকে উষ্ণিক অ্যাসিড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তাহলে লাইকেন থেকে কোন অ্যাসিডটা পাওয়া যায়? উষ্ণিক অ্যাসিড, যেটা কি না অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে এইটুকু আমরা পরীক্ষার জন্য মনে রাখবো। এমনকি এনজাইনা নামক মারাত্মক হৃদরোগে রোসেলা মন্টাইগনি থেকে উৎপন্ন ইরাইথ্রিন ব্যবহৃত হয়। এখন পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে মারাত্মক হৃদরোগে লাইকেন থেকে কোন ওষুধটা উৎপন্ন করা হয়? ইরাইথ্রিন, এইটা মনে রাখা গুরুত্বপূর্ণ। তবে রোসেলা, এটাও তুমি মনে রাখতে পারো। দেখো মন শব্দটা হৃদয়ের সাথে কানেক্টেড, তাহলে হৃদয়ের সাথে মন কথাটা কানেক্টেড, তাহলে এইটুকু ব্রেনের মধ্যে সেট করে ফেলো, হৃদয়ের সাথে মন, তাহলে কোন কোন লাইকেনটা হৃদয়ের ওষুধ তৈরি করে? মন টাইগ নাই, তাহলে মন কথাটা মনে রাখবো, আশা করি পারা যাবে। এছাড়াও খেয়াল করো, জলাতঙ্কের ওষুধ হিসাবে পেলটিজেরা, হুপিং কফের ওষুধ হিসাবে ক্ল্যাডোনিয়া, এবং যক্ষার ওষুধ হিসাবে খেয়াল করো সেট্রারিয়া আইসল্যান্ডিকা। তাহলে যক্ষার ওষুধ কোথায় পাওয়া যাবে? আইসল্যান্ডে, এইভাবে মনে রাখতে পারে আমরা, যক্ষার ওষুধ আইসল্যান্ডে, জলাতঙ্ক পোলটিজেরা, এইভাবে মনে রাখ, জ দিয়ে জেরা, জ দিয়ে জলাতঙ্ক, হুপিং কফ, কফ ক দিয়ে ক্ল্যাডোনিয়া, এইভাবে মনে রাখার সুযোগ আছে। প্রত্যেকটা ওষুধ কিন্তু পাওয়া যায়, পরীক্ষায় আসতে পারে, বেশ গুরুত্বপূর্ণ, এইগুলো থেকেই প্রশ্ন আসতে পারে। আর এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, আমি মনে করি না সেইগুলো পরীক্ষার জন্য পড়তে হবে, যতটুকু পড়ালাম সেইটুকু মনে রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা খেয়াল করো, কিছু লাইকেন আছে নেকড়ে নিধনে ব্যবহার করা হয়। খেয়াল করো, লেদারিয়া ভালপিনা, এই এই লাইকেনটা নেকড়ে নিধনে ব্যবহৃত হয়। লেদার, নেকড়ের চামড়া, আর এখানে দেওয়া আছে লেদার, এইটুকু মনে রাখবো আমরা। আর আরেকটু খেয়াল করো, আইসল্যান্ড মস কাকে বলে? আইসল্যান্ডিকা, দেখো যদিও এটা লাইকেন কিন্তু বলা হয় কি আইসল্যান্ড মস। এখানে দেখো আইসল্যান্ড কথাটা দেওয়া আছে, স্টোন মাশরুম এন্ডোকার্পন মিনিয়েটাম, যদিও এটা লাইকেন কিন্তু বলা হয় স্টোন মাশরুম এন্ডোকার্পন মিনিয়েটাম। রক ফ্লাওয়ার পারমেলিয়া, দেখো একটা ফুলের মতোই নাম, এটা একটা লাইকেন, রক ফ্লাওয়ার তাহলে কি একটা লাইকেন। এছাড়া রেনডিয়ার মস আমরা আগেই পড়েছি, ক্ল্যাডোনিয়া রেঙ্গিফেরা, রেনডিয়ার রেঙ্গিফেরা আমরা আগেই মুখস্থ করেছি, খুবই গুরুত্বপূর্ণ। লাইকেনের আমরা জানি যে লাইকেন বায়ু দূষণের প্রতি খুবই সেন্সিটিভ, সেই জন্য বায়ু দূষণের এক নির্দেশক হিসেবে কিন্তু লাইকেনকে ধরা হয়, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। লাইকেনের পরিবেশীয় গুরুত্ব, লাইকেন আমরা মাত্র পড়লাম বায়ু দূষণের ইন্ডিকেটর হিসেবে কাজ করে, পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই লাইনটাই, এবং মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য তোমাকে আমি এরপর শুভকামনা জানাবো, কারণ এই অধ্যায়টা আমরা কিন্তু পুরোটুকু আলোচনা করলাম। আশা করি আমি যা আলোচনা করেছি 100% তোমার কাজে লাগবে, এবং তুমি ভর্তি পরীক্ষায় 100% উত্তর করতে পারবা। লাইকেন থেকে, শৈবাল থেকে, ছত্রাক থেকে এর বেশি কোনো কিছুই পড়তে হবে না কোনো পরীক্ষার জন্যই।